হ্যালো বন্ধুরা, অ্যাডোব ফটোশপ পার্ট ওয়ানে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদেরকে অ্যাডোব ফটোশপের যে বেসিক টুলসগুলো আছে, টুলসগুলো কোন টুলসের কী কাজ সবগুলো আজকে আমি দেখাবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন, তারপর আমি পার্ট টুতে আপনাদেরকে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ওগুলো দেখাবো। ওকে, আমরা ফটোশপ অন করার পর দিয়ে দেখুন, এখানে অনেকগুলো টুলস আছে, যে টুলসগুলো আমরা জানি না কোনটার কাজ কী সেটা জানি না। যদি কোনটার কাজ কী সেটা যদি আমরা না জানি, অবশ্যই আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? তো প্রথমে আমি এই যে টুলসগুলো আছে সবগুলো টুলসের যে যে টুলসের যে যে কাজ কাজগুলো আগে আপনাদেরকে বলবো, তারপরে দিয়ে আমি আপনাদেরকে কাজ ধরবো, ঠিক আছে? তো প্রথমে আমার এখান থেকে আমি এসে একটা পেজ নেব। ওকে, এখানে একটা পেজ নেওয়ার পরে যখন আমি পেজটা নিলাম, নিয়ে এখানে বড় করলাম, এখানে দেখুন পেজটা, তো আমার এখানে দেখুন এই যে এটা টুলও বলতে পারেন, এটাকে মার্জিন টুলও বলতে পারেন, ঠিক আছে? এখন হচ্ছে যে এই যে মার্ক টুলটাকে আমি প্রথমত দেখুন, এখানে চারটা টুলস আছে, প্রত্যেকটা টুলসের এক 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 একটার এক এক কাজ, ঠিক আছে? এখন ধরুন এই টুলসটা আমি কীভাবে ব্যবহার করবো, এই টুলসটা দিয়ে আমি একটা জিনিস যখন সিলেক্ট করবো, ধরুন আমার একটা এখানে ছবি আছে বা কার্ড আছে, যেটাকে আমি সিলেক্ট করে এটাকে সাইড করে অন্য একটা জায়গায় নিয়ে যাবো, তো এটাকে আমি এইভাবে মার্ক করবো, ঠিক আছে? মার্ক করে এই যে একটা মার্ক হয়েছে না, এ দেখুন এখানে একটা টুলস আছে প্লাস চিহ্ন দ্বারা, এটা হচ্ছে যে কি মুভ টুল যেটাকে বলে, এই মুভ টুলটাকে আমি যখন এখানে ধরবো, ধরার পর এটা কিন্তু সরে যাচ্ছে। ওকে, এটা কিন্তু সরে যাচ্ছে, এই যে দেখুন এটা এটা এখন আমি চাইলে অন্য একটা পেজ নিয়ে ওই পেজে আমি নিয়ে যেতে পারি, আপনারা দেখবেন। এই দেখুন এখানে আমি ধরেন আরেকটা পেজ নিলাম, নিয়ে এখান থেকে পেজটাকে আমি সরালাম। ওকে, এই মুভ টুলটাতে যখন এখানে ক্লিক করেছি এটা আসলে আমি এখান থেকে এই জায়গায় নিয়ে আসবো। এখন নিয়ে আসলে আপনারা বুঝবেন কী করে আমি এই জায়গায় নিয়ে এসেছি, তা আমি এটাকে কালার করি, ঠিক আছে? ধরুন আমি এখানে একটা কালার দিলাম, কালার দিয়ে এটাকে এভাবে কালার করলাম, ঠিক আছে? কালার করার পর দিয়ে এটাকে টেনে আমি এখানে আনলাম, ঠিক আছে? এই যে চলে এসছে, এটা এই জায়গায় চলে এসছে, এখান থেকে আপনি সাজাতে পারেন, এটাকে যে কোনো কাজ করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি এটাকে ভাত দিলাম, এটাকে আমি ধরুন এটা আমি শেষ, এখন আমি এটাকে এবার কী করবো, এখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে? এলিফেক্সেল যেটা আছে সেটা দিয়ে আমি এখানে করব, এখানে এটা করতে গেলে এটা হবে গোল, এটা আপনি যেই কোনো যে এখানে আপনার ডিম আঁকার জন্য ধরুন আপনি একটা ডিম আঁকবেন, এই যে ডিম এটা হচ্ছে ডিম, হ্যাঁ? এখান থেকে আপনি ডিমটা যখন আঁকবেন এখানে আপনার একটা কালার দিতে হবে, তাই না? এখন কালারটা হোয়াইটও তো হয়, হোয়াইট কিন্তু দেবেন না, হোয়াইটটা ছাড়া অন্য একটা কালার আপনি এখানে বসায় দিতে পারেন, ঠিক আছে? এই যে দেখুন একটা ডিমের জন্য এটা এই জিনিসটা এই টুলসটা একটা ডিম বানানোর সময় আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এখন এটাকে আমি এই টুলসটার ভিতরে আরেকটা টুলস আছে, এই যে আপনার রো টুলসটা, এই রো টুলসটাকে আপনি এখান থেকে একটা দাগ বসাইতে পারেন। ওকে, এই যে একটা দাগ, তো এটা হলো রোল টুল, আর এটা হচ্ছে আবার কলাম, ঠিক আছে? এই যে কলাম, এটা কলামের জন্য এটা। ওকে, তো এখান থেকে আমি এখানে প্রথমে এই টুলসটা জানলাম, তারপরে মুভ টুলস, ঠিক আছে? এই যে আরেকটা টুলস আছে, এই টুলসটার নাম হচ্ছে আপনার লেস টুলস, ঠিক আছে? লেস টুলস তো আপনার তিনটা প্রকার আছে, এখন আপনি যদি একটা কিছু নর্মালি শর্টকাটলে আপনি এটাকে ক্রপ করতে চান, শর্টকাটলে যদি ম্যাজিক নিতে চান বা কাটতে চান, তাহলে আপনি এই টুলসটা নিয়ে এভাবে টেনে এভাবে ঘুরিয়ে দেবেন। ওকে, দিয়ে বাস ঝামেলা শেষ, এটা কমপ্লিট আপনার কাছে। ওকে, তো এটাকে আমি আবার রিমুভ করে আমি অন্যটা দেখাচ্ছি আপনাকে, এই যে একটা, তো এই টুলসটাকে আপনি এটাকে এক জায়গায় সিলেক্ট করবেন, করে আরেক জায়গায় নিয়ে আবার সিলেক্ট করবেন, আবার নিয়ে আরেক জায়গায় সিলেক্ট করবেন। ধরুন এখানে আমি আবার সিলেক্ট করছি, আবার সিলেক্ট করছি, আবার সিলেক্ট করছি। ওকে, এখন আমি এটাকে ফুটবল বানাই ফেলাইছি। ওকে, তো এটা এভাবে হয়, ঠিক আছে? এখন এটা হচ্ছে যে কি আমি রিমুভ করে দিলাম, তারপর এটা ধরলাম, ঠিক আছে? এখন এটার কাজ আছে যে কি এটাও এই সিস্টেমের, ঠিক আছে? এখন আপনি যেখানে যেখানে ক্লিক করবেন, ক্লিক করে করে এটা নিয়ে যাবেন, ঠিক আছে? সেখানে সেখানে ও কাজ করবে। এখন যখন এন্টার দেবেন, এন্টার দেওয়ার সাথে সাথে আপনার এটা ম্যাজিক নিয়ে নেবে। ওকে, তো এটাকে আমি রিমুভ করে দিলাম, তাহলে এখানে তিনটার কাজ আমি বুঝলাম। ওকে, তারপরে এখানে একটা টুলস দেখতেছেন, এই টুলসটা হলো ম্যাজিক টুলস যেটাকে বলে। এই ম্যাজিক টুলসটা হচ্ছে আপনার যে কোনো জায়গায় যখন আপনার একটা ইমেজ, ধরুন আমি একটা ইমেজ নিয়ে আসলাম এখান থেকে ওপেন করে, ওপেন থেকে আমি একটা ইমেজ আনলাম, ইমেজটাকে যখন আমি এ দেবো একটা ব্যাকগ্রাউন্ডে, যখন আমি ব্যাকগ্রাউন্ড যদি এক কালারের হয়, তাহলে আমি এই যে এক কালারের ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি এইটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর মাঝে মাঝে দেখবেন এখানে যখন এটা থাকে,
ধরুন এটা হচ্ছে আপনার সিঙ্গেল, ঠিক আছে? এই সিঙ্গেলটাতে যখন থাকে একবার দেওয়ার পর দিয়ে আরেকবার দিলে আপনার সরে যায়, ঠিক আছে? তারপর ডবলে নিয়ে আসবেন, নিয়ে এসে আবার আপনি 4 বার 5 বার 10 বার দিলে আপনার মনে করেন যেটা যেখানটা সেখান থেকে শুরু হবে, ঠিক আছে? যদি এক কালার হয় একদম মিশ কালার, সেটা হলে আপনি মনে করেন যে কোনো ধরনের অন্য একটা কালার থাকলে এটা দিয়ে আপনি কাজ করতে পারেন, আর না হলে আপনার এখানে পেন্টুল ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমি এটা রিমুভ করলাম। ধরুন এখন এটা হচ্ছে আপনার ক্রপস টুলস, ঠিক আছে? এই ক্রপস টুলসটাকে আপনি এখন ব্যবহার করবেন হচ্ছে যে কি যে কোনো কাজে। এখন ক্রপস যে টুলসটা আছে এই টুলসটাকে আপনি ক্রপস করার জন্য ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমি ধরুন একটা পাসপোর্ট সাইজের ছবি করব, ঠিক আছে? পাসপোর্ট সাইজের ছবি করার জন্য আপনার মূলত প্রথমে দেখতে হবে এখানে 1.5 1.9, ঠিক আছে? আর রেজুলেশন অবশ্যই 300 রাখবেন, 300 রেজুলেশন না রাখলে আপনার ছবি অবশ্যই এলোমেলো আসবে, ঠিক আছে? আপনার রেজুলেশন 300 কমও হবে না বেশিও হবে না, এটা হবে 300 রেজুলেশন, ঠিক আছে? আর 1.9 1.5, এই যে 1.5টা আপনার যদি অফিসিয়াল আপনি কোনো ছবি প্রিন্ট দিতে যান যে সরকারি কোনো কাজে বা ইয়েতে, সেই ছবিগুলো আপনার ল্যাবের ভিতরে হয় ইয়েতে হয়, ওগুলো হচ্ছে যে আপনার এখানে 1.5 হয় না, 1.9 হয়, এখানে এখানে 1.9 হয়, ওকে? তো আপনি মনে করেন যে এই যে ছবিটা, এই ছবিটাকে আপনি যখন মনে করেন যে কাটবেন, এতে সুন্দর করে কাটে, এই যে দেখছেন এটা একটা পাসপোর্ট সাইজের সাইজ হচ্ছে, ঠিক আছে? তারপর আরেকটা সাইজ আছে, আপনাকে আমি আরেকটা সাইজ দেখাবো, সেই সাইজটা হচ্ছে 3 ইয়ার্স সাইজ, আপনারা যেটাকে বলেন 3 ইয়ার্স সাইজের অ্যালবাম সাইজ, যেটাকে বলেন 3 ইয়ার্স সাইজ, এটাকে 3.5 দেবেন, ওকে? তারপর দিয়ে এখানে দেবেন হচ্ছে আপনার 5 ইঞ্চি, ঠিক আছে? 3 ইয়ার্স সাইজ যেটাকে বলে এটা হচ্ছে এখানে এখানে হবে 3.5, এখানে হবে 5 ইঞ্চি, ওকে? দিয়ে আপনি এখান থেকে এটা কেটে নেবেন, বাস এটা হচ্ছে আপনার একটা অ্যালবাম সাইজের ছবি হয়ে গেছে, ঠিক আছে? এই এখন অ্যালবাম সাইজের ছবিটা আপনি প্রিন্ট করে বের করতে পারবেন, ওকে? তো এখানে আমি পাসপোর্ট সাইজে রাখছি অবশ্যই, কারণ হচ্ছে যে কি আমি এখন এটাই দেখাচ্ছি। যাই হোক, আপনাকে দুটো সাইজ দেখালাম আমি, তারপর দিয়ে আপনারা মাঝে মাঝে অ্যাপোর সাইজের যে ছবিগুলো বেরোয়, অ্যাপোর সাইজের পেজের ভিতরে যে ছবিটা বেরোয়, সেই ছবিটা কখনো আপনি টেনে সোজা করবেন না, কারণ হচ্ছে যে ওই ছবিটা আপনার হবে টোটালি 8.5 এবং কি 11, ওকে? এখানে 8.5 দেবেন, এখানে 11 দেবেন, ওকে? দিয়ে তারপরে দিয়ে আপনি ক্রপস করে একটা অ্যাপোর সাইজের যে ছবিগুলো হয় ওই ছবিগুলো বানাবেন, কারণ ফুল পেজ আপনার টোটালি ওই হিসাব করতে গেলে আপনার যে নিচের অংশটা আছে না, মিনিমামলি 1 ইঞ্চি আপনার ফাঁকা থাকা লাগবে, 1 ইঞ্চি যদি ফাঁকা না থাকে আপনাদের সমস্যা হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন এটা হচ্ছে আপনার মোপ, এখানে যে ব্রোন টুলসটা আছে, ঠিক আছে? এটা একটা ব্রাশ টুলস, কিন্তু হচ্ছে এটা দিয়ে আপনি মনে করেন যে স্পট তোলা যাবে, যেটাকে বলে স্পট টুলস, ঠিক আছে? আর এটা ব্রাশ, এই ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করবেন, ঠিক আছে? ব্রাশ করে আপনি পরিষ্কার করতে পারেন, ইয়ে করতে পারেন, ঠিক আছে? আর এই দুটা অলরেডি লাগে না এক হিসাবে করতে গেলে, আর এটা আপনার সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তারপরে ম্যাজিক করতে পারবেন, এটাতে তিনটা কাজ করতে পারবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে যে আপনার এক চাপে যে যে কোনো জায়গায় আপনি কালার দিতে পারবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার বোলোয়ার টুলস, যেটাকে আপনি সাইডে যদি কোনো প্রবলেম হয় এগুলোকে ডোলে বোলোয়ার করে দেবেন, যেটার কারণে মনে করেন যে দাগগুলো দেখা যাবে না, ঠিক আছে? আর এটা এই যে টুলসটা আছে, ঠিক আছে, ব্রোন টুলস, ব্রোন টুলস আসলে দেখে আপনার ডটস টুলস, এই যে টুলসগুলো আছে এই টুলস দিয়ে আপনার কালো করতে পারবেন, কালার করতে পারবেন, ঠিক আছে? আর মাঝে মাঝে আপনাদের চুল লম্বা বা বাটি করার জন্য এই টুলসটা ব্যবহার করতে পারেন আপনারা, ঠিক আছে? ওকে, এটা টেক্স, আর এগুলো আছে যে কি আপনার সিলেক্টিভ টুলস, এই আর এটা পেন্ট টুলস, পেন্ট টুলস দিয়ে আপনি কাটাকাটির জন্য ব্যবহার করবেন, ওকে? আর এটা হচ্ছে আপনার হ্যান্ড টুলস, যেটাকে দিয়ে আপনি মনে করেন যে লাড়াছাড়া করবেন এটাকে, ঠিক আছে? এটা প্রয়োজনে লাগে না অবশ্যই, আর এগুলো তো অবশ্যই এখন দরকার নেই, এগুলো বেসিকের জন্য না, এগুলো হাই কোয়ালিটির কোনো কাজ করতে গেলে এগুলো দরকার পড়ে, ওকে? আজকে এতটুকু পর্যন্তই, পরেরটা অবশ্যই বেসিক যে কাজটা পাসপোর্ট সাইজের ছবি কাটা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ওটা অবশ্যই পরের পার্টে আপনাদেরকে দেখাবো আগে। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর পরবর্তী ভিডিওটি পার্ট 2 দেখে দেখে নেবেন।